বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটি অন্যরকম ভিডিও আমি নিয়ে এসেছি। তো বাড়িতে বসেই ভারতের নাগরিকত্ব পেতে চান, রইল অনলাইনে আবেদন পদ্ধতি। তো নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে আবেদন করা হচ্ছে বা করতে হচ্ছে, তো এই নিয়ে একটি নতুন আপডেট আমরা পেয়েছি। তো তোমরা কীভাবে আবেদন করবে এবং কীভাবে কী করবে সমস্ত বিষয়ে আমি তোমাদের জানাবো। তো তোমরা যদি চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে পরবর্তী আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে লোকসভায় পাস হওয়া সিএবি এখন রাষ্ট্রপতির স্বাক্ষরে সিএএ অর্থাৎ আইনে পরিণত হয়েছে, কিন্তু তারপরেও সিএএ এবং এনআরসি নিয়ে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সবর গোটা দেশ। নানান জায়গায় দেখা যাচ্ছে সাধারণ মানুষ ও নেতা নেত্রীদের বিক্ষোভ। অসমে এনআরসি হওয়ার ফলে প্রায় 19 লক্ষ মানুষ নাগরিকত্ব থেকে বাদ পড়েছেন। বিক্ষোভকারীদের ভয়, কেন্দ্র সরকারের এই দুই সিদ্ধান্তে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে মানুষের। তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ভারতের নাগরিকত্ব বা নাগরিক হিসাবে কারা কারা বিবেচিত হবে। তো প্রথমে যে বিষয়টি বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি 26 জানুয়ারি 1950 অথবা তারপর থেকে 1 জুলাই 1987 সালের মধ্যে ভারতে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি প্রকৃত নিয়মেই ভারতের নাগরিক। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি 1 জানুয়ারি 1987 অথবা তারপরে থেকে 3 ডিসেম্বর 2004 মধ্যে ভারতে জন্মগ্রহণ করে থাকেন আর তার বাবা মা কেউ একজন ভারতের নাগরিক হয়ে থাকলে তিনিও ভারতের নাগরিক। 3 নম্বর, কোনো ব্যক্তি যদি 3 ডিসেম্বর 2004 তারিখে অথবা তার পরে জন্মগ্রহণ করে থাকেন আর সেই ব্যক্তির বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন, অন্যজন বেআইনি অনুপ্রবেশকারী না হলে ওই ব্যক্তি ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন। তারপরে বলা হচ্ছে, কোনো ব্যক্তির যদি বিদেশে জন্ম হয়ে থাকে তাহলে তিনি ভারতীয় হিসাবে বিবেচিত হবেন যদি তার বাবা জন্মসূত্রে ভারতীয় হয়। এক্ষেত্রে যে নিয়ম রয়েছে তাতে বলা হয়েছে 1950 সালের 26 জানুয়ারি বা তার পরে ও 10 ডিসেম্বর 1992 বা তার আগে বিদেশে জন্মগ্রহণ করলে সেই ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসাবে বিবেচিত হওয়ার জন্য তার বাবাকে জন্মসূত্রে ভারতীয় হতে হবে। 5 নম্বর যেটি হচ্ছে, 2004 সালের 3 ডিসেম্বর অথবা তারপর কোনো ব্যক্তি যদি দেশে জন্মগ্রহণ করেন তাহলে তিনি ভারতীয় বলে বিবেচিত হবেন না যদি না হলফনামা দিয়ে ওই ব্যক্তির বাবা মা জানান যে তাদের সন্তানের বিদেশি পাসপোর্ট নেই। এছাড়াও ওই শিশুটি বিদেশে জন্ম নেওয়ার পর বা জন্ম নেওয়ার 1 বছরের মধ্যে স্থানীয় ভারতীয় কনসুলেটে তার নাম নথিভুক্ত করতে হবে। তারপরে যেটি বলা হচ্ছে, 2019 সালে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী বর্তমানে ভারতের 3টি প্রতিবেশী দেশ বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান, যে দেশগুলিতে মূলত মুসলমান সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে, সেই দেশে মুসলিম ছাড়া বাকি সংখ্যালঘিষ্ঠ ধর্মের যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেবে সরকার। তবে এর মানে এই নয় যে অন্যান্য দেশের মানুষেরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না, নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে তারাও আবেদন করতে পারবেন। এই নতুন আইন অনুসারে যারা বিগত 8 বছরের মধ্যে 6 বছর ভারতের ভূখণ্ডে আছেন তারাই আবেদন করতে পারবেন। এই আইনের ক্ষেত্রে মানুষের সবথেকে বড় প্রশ্ন নথি নিয়ে, অর্থাৎ কী কী নথি প্রয়োজন ভারতের নাগরিক হওয়ার জন্য। এই প্রশ্নের উত্তর এই যে ওয়েবসাইট রয়েছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in ওয়েবসাইটে বিস্তারিতভাবে বলা আছে। আবেদনকারীর বৈধ বিদেশি পাসপোর্ট, বৈধ আবাসিক অনুমতি ও বাবা মার জন্ম তারিখের প্রমাণ আবেদনকারীর পাসপোর্টে থাকা প্রয়োজন। অনলাইনে নাগরিকত্বের আবেদন জন্য আপনাকে প্রথমে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর বিভিন্ন অপশন থেকে বেছে নিন কিসের জন্য রেজিস্ট্রেশন করতে চান। তারপর অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করে যে পেজ খুলবে সেখানে প্রয়োজনীয় তথ্য, অর্থাৎ নিজের নাম, নিজের মায়ের বাবার নাম, বৈবাহিক জীবনের তথ্য, পাসপোর্ট সংক্রান্ত তথ্য দিতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর যে পেজ খুলবে সেখানে ঠিকানা সম্পর্কিত তথ্য, তারপরে পরিবারের সম্পর্কিত তথ্য ও শেষ পেজে উল্লেখ করতে হবে যে আবেদনকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তো তারপরে বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে অনলাইনে যে আবেদনের যে বিষয়টি সেটা আমি বুঝতে পারছি তোমরা অনেকে বুঝতে পারোনি।
তো পরবর্তী ভিডিও যদি তোমরা চাও যে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, তাহলে অবশ্যই আমি একটি আবেদন করে তোমাদেরকে দেখাতে পারি। তো এখানে কয়েকটি বিষয়, যে পাঁচটি বিষয়, সেই পাঁচটি বিষয় আশা করছি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। যদি কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং এই বিষয়টি আমি সম্পূর্ণই অনলাইনে পেয়েছি এবং অনলাইনে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো যদি এর কোনো রকম সংশোধন বা যদি কোনো রকম ভুল থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করে দিও। প্রত্যেককে গুড বাই, জয় হিন্দ।